हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आयोजन आमी आपनादेर जोन्नो निये एसेछि भिंडिर एकटी असाधारण रेसिपी, ता हलो भिंडी मसाला। चलुन देखे नेया जाक भिंडी मसाला किभाबे रान्ना करी। तो मसाला भिंडी बानानोर जोन्नो आमी एखाने भिंडी निये निएछि। तो भिंडीगुलो आमी एबारे एइभाबे केटे नेब, एइ माथार दिकटा केटे नेब आर एइ नीचेर दिकटा केटे नेब। तो আর এই সাইডে এইভাবে কেটে নেব যাতে মশলাটা খুব ভালোমতো ভিন্ডির মধ্যে ঢুকে যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে ভিন্ডিটা আমি কেটে নিয়েছি। তো এইভাবে আমি সবকটা ভিন্ডি কেটে নেব। এখন ভিউয়ার্স, আমার সবকটা ভিন্ডি কাটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে লবণ দেব আর লঙ্কা আর একটু হলুদের গুঁড়ো মিশিয়ে এবার এগুলো এবার মাখিয়ে নেব। ভিন্ডির মধ্যে আমার মশলা মাখানো হয়ে গেছে, এবার এটা আমি 10-15 মিনিটের জন্য রেখে দেব। এবারে মশলা ভিন্ডি বানানোর জন্য আমি মশলাটা রেডি করে নেব। তো আমি দিচ্ছি 1 চা চামচ বেসন আর দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ দিচ্ছি। পরে আবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেব আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এই মশলাটা এবার পানি অ্যাড করে আমরা গুলে নেব। তো এই মশলার পেস্টটা করে রাখছি আমি। মশলার এই পেস্টটা করা হয়ে গেছে আমার। তো এরপরে আমরা চলুন রান্নাটা দেখি। আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, এরপরে আমি তেল দিয়ে নেব। সরষের তেলে আমি রান্নাটা করছি, কেননা সরষের তেলে রান্না খুব ভালো হবে। এরপরে আমি ভিন্ডিগুলো ভেজে নেব হালকা করে। দেখুন ভিউয়ার্স, আমার তেল গরম হয়ে এসেছে, এবার ভিন্ডিগুলো আমরা দিয়ে দেবো এর মধ্যে। এই ভিন্ডিটা আমরা 4-5 মিনিট ভেজে নেব, তারপরে আমরা আমাদের রান্না শুরু করব। আমার ভিন্ডি ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা অন্য একটা জায়গায় তুলে নিচ্ছি। এখানে রান্নার জন্য আমি টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, এবার এগুলো আমি পেস্ট করে নেব। ভিন্ডি ভাজার পরে যে তেলটা বেঁচে গিয়েছিলো তার মধ্যে আমি গোটা জিরে আর 1টা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আমার একটু নরম হয়ে আসবে আর একটু ব্রাউন কালার হয়ে আসবে, ততক্ষণ আমি নাড়তে থাকবো। তো দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসছে। এবারে আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো, যেটা আমি আগে করে রেখেছিলাম। আর এর মধ্যেই আমি যে আগে থেকে করে রাখা আমার মশলা সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এরপর আমি মশলাটা কিছুক্ষণ কষাতে থাকবো, 10-15 মিনিটের মতো। যতক্ষণ না আমার মশলার মধ্যে তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। আমার মশলার মধ্যে একটু একটু করে তেল বেরিয়ে আসছে, দেখুন আপনারা।
মশলার মধ্যে আমার তেল বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভিন্ডিগুলো দিয়ে নেব। ভিন্ডিটা দেওয়ার পর ভিন্ডিটা খুব সাবধানে নাড়াতে হবে, না হলে ভিন্ডিগুলো গলে যেতে পারে। এরপর আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব। গরম পানি দিলে রান্নার স্বাদ ভালো হয়। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের মতো। ঢাকা খোলার পরে দেখুন আপনারা কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এটা আপনারা ভাত বা রুটি যে কিছুর সাথেই খেতে পারেন। আমার রান্না যদি